থপছত পরিণত মিশন ভাতৃ। মন্ত্রী অশোক সিংঘলর ভাতৃ মিশনে কাম নিদিলে গুৱাহাটী। গুৱাহাটীত এজাক বরষুণত ভয়ঙ্কর বান। বেলতলা, হাতীগাঁও আর সানমারি এই স্থানসমূহ মূলত দেখবলে পাওয়া গেছে মূল পথৰ ওপৰতে প্রায় একাঠু পানি। বানৰ কবলত সানমারি, হাতীগাঁও, বেলতলা, রুক্মিণীগাঁও লগতে অনিলনগর, নবীন নগরতো এককাল পানি। সদায় এই সমস্যা হয়ে অহা যাওয়া ক্ষেত্র বা মানুষখিনি ওলা সোমা ক্ষেত্র বা লড়ি এইখিন সময় পরীক্ষা পাতি থাকে, গতি যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়। প্রথমে চাও এই দৃশ্য। এই দৃশ্য অভিজাত গুৱাহাটী মহানগরীর। মহানগরীর সানমারি শিলপুখুরীর মূলপথত সাগর সদৃশ পরিবেশ। কৃত্রিম বানত জলাকলা খা মহানগরবাসী কুয়ায় ঘরের ওলাই আহি সম্মুখীন হল বিপর্যয়। এইদরে মূল পথত দেখবলে পাওয়া গেছে প্রায় ডিভাইডার অতিক্রম করার দিকে আগবাড়িছে। অর্থাৎ এক প্রকার কব পারি যে পুয়ার সময় কিছু যান বাহন কম থাকে যদিও বা দেখব পাওয়া গেছে, কিন্তু এইখিনি সময়ত বিশেষভাবে যে কোনো এই বাহন এই মুহূর্তত সেই পথেরে অতিক্রম করব পড়া নাই। সানমারি জলসম্পদ আর জলসিঞ্চন বিভাগের মুখ্য কার্যালয়ের সম্মুখত এককাল পানি। পানির বাবে বাহন চলাচল করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ল। যি দুই এখন বাহন আগুয়ালে সেয়াও হঠাতে হয়ে পড়ল বিকট। মহানগরীর এই দুরাবস্থাক লৈ খং খুব সাধারণ জনতা। বাইলেতো আরো ভর্তি, সাত নম্বর, ছয় নম্বর, দুই নম্বর বাইলে পুরো পানি ভর্তি। একই দৃশ্য মহানগরীর হাতীগাঁও, রুক্মিণীগাঁও আর বেলতলাত। আটাইকিটা পথত একই ভয়ঙ্কর বান। আজি ইমান দিন ধরে মানে এই কষ্ট ভুগিয়ে আছো, ভাল লগা নাই গুয়াহাটি সিটি থাকে। হেরেসমেন্ট হো রে, ডিউটি হে, স্কুলে খাস করকে বাচ্চি স্কুল নেই যা পা রে, এসা নি হোনা চাইয়ে। মহানগরীর এই চারি স্থানের দৃশ্য দেখার পিছতে নিশ্চয় অনুমান করিব পারি কি হব পারে অনিলনগর, নবীনগরের পরিবেশ। ভবা ধরনেই অনিলনগরত দেখা গল চিনাকি দৃশ্য। কৃত্রিম বানর সহিতে সহবাস করা অঞ্চলট এককাল পানি মূল পথত। অনিলনগরের এই বান পরিস্থিতিক লৈ হাহাকার শিক্ষার্থী, অভিভাবক তথা জনতার মাজত। একদম পানি, বহুত পানি অসুবিধা আছে, আজি পরীক্ষা আছে, সেইকাৰণে পানিয়ে ভিজি সিজি আহিব লাগা হয়েছে। কষ্ট হয়, আমি যাব লাগে, মই স্কুলত পড়ো, স্কুলত আমার সোনকালে যাব লাগে, বড় অসুবিধা হয়েছে, মেশিন চলি আছে, কি করব উপায় নাই। কৃত্রিম বানৰ সমস্যা ৰোধৰ প্ৰতিশ্ৰুতি দিয়া চৰকাৰখনৰ দিনত প্ৰকৃততে উন্নয়নৰ নামত কি হৈছে? মহানগৰ উন্নয়ন বিভাগৰ মন্ত্ৰীক লৈ প্ৰশ্ন অনিল নগৰৰ ক্ষোভিত জনতা। আমি বারম্বার আপোনালোকৰ টিভিচেনত কৈ আছো যে এনেকৈ কিমান দিন, এনেকৈ কিমান দিন আমাক ডাইভাৰ্চন লাগে। যদি আগতে ডাইভাৰ্চনটো হলহেঁতেন আমাৰ এনেকুৱা অৱস্থা নহলহেঁতেন। আমাক জোৰত চানমাৰি আৰু পুভৰণে পানীখিনি যদি ডাইভাৰ্চন নকৰে তেনেহ'লে আমাৰ এই প্ৰতিকূল নহয়, এই দুৰ্গম নহয় পৰিস্থিতি আমাৰ কেতিয়াও শেষ নহয়। সেয়ে দক্ষ মুখ্যমন্ত্ৰী, আপোনাক জনাম, আপুনি অতি সোনকালে আমাৰ এই ডাইভাৰ্চনখিনি কৰক। মহানগরীত ভাতৃ মিশনের লক্ষ্যে সময় সময় কাম করার কথা কয় মন্ত্রী অশোক সিংঘলে। পিছে রাজ্য সরকারখনের দিনত প্রকৃততে কি হয়েছে ভাতৃ মিশনের উন্নয়ন, নে এয়া এক ভেকু ভাওনা? প্রশ্ন সাধারণ জনতার। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।